হ্যালো বন্ধুরা, কেমন আছে তোমরা সবাই? তো আশা করি ভালো আছো, আর আশা করি আমরাও ভালো আছি। তো আজকে জানি না কি ব্লগ হবে, তো রাস্তায় আমরা বেরিয়ে পড়বো, দেখা যাক কোথায় যাই আমরা। তো আমাদের ভিডিও সাথে থাকো তোমরা। তো আজকে আমরা চলে যাচ্ছি নিরুদ্দেশে, আমরা জানি না কোথায় যাব আমরা। তো চলো যাওয়া যাক, গিয়ে দেখা যাক কি হচ্ছে। ভিডিওতে তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটি ভালো লাগে। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমরা ওয়াইফাই এর কি অবস্থা করে রেখেছি। আমরা ওয়াইফাই কে এখানে টেঙ্গে দিয়েছি, কারণ এখানে ছিল কিছুদিন আগে, কিন্তু এটা আমরা এখানে দিয়ে দিয়েছি। এটাতে একটু স্পিডটা বেশি আছে। জয় বাবা সিদ্ধেশ্বর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ স্টেশনে চলে এসেছি আমরা, এটা সোদপুর স্টেশন। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে পুরনো মন্দির, সে অনেক আগে ভিডিও তোমাদেরকে দেখিয়েছিলাম, আর আজকে আবার চলে এলাম মন্দির দর্শন করতে অনেকদিন পর। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা স্টেশনে নিরুদ্দেশের মতো ঘুরে এসেছি। এবার আমরা ভাবছি মোমো খাবো। আমরা ফার্স্ট মোমো ট্রাই করবো। বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা মোমো নিয়ে নিয়েছি। কেমন টেস্ট? তো বন্ধুরা ফাইনালি আমাদের মোমো খাওয়া কমপ্লিট। আর আমরা রাস্তায় যাচ্ছিলাম, তো দেখলাম যে লাইট টাঙানো আছে, তো ভাবলাম এটা কি বিয়ে বাড়ি নাকি কিছু অনুষ্ঠান হচ্ছে, আমরা জানি না। হয়তো কালকে কিছু অনুষ্ঠান আছে মনে হয়, কালকে অনুষ্ঠান আছে ওই জন্য করেছে, কিংবা কাল তো কাল কলেজে তো আমাদের ফ্রেশার্স আছে, তাই ভাবল তাই যদি এটা করেছে। কিন্তু এটা ফ্রেশার্সের নয়, এটা ফ্রেশার্সের জন্যই করেছে মনে হয়, কারণ সোদপুরে একটা ফ্রেশার্স হওয়া মানে পুরো সোদপুরটাকে সাজিয়ে দেয়। বন্ধুরা আমরা হেঁটে হেঁটে রুমের দিকে যাচ্ছি, আর রুমে গিয়ে কি করবো জানি না নিজেরাও, কারণ কি হয় জানি না। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো কিছুই হবে। তো চলো দেখতে থাকো, মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম। গাইস আমরা ফাইনালি মোমো খাওয়ার পর আমরা রুমে চলে এসেছি। তো আমরা রুমে চলে এসেছি গাইস, কন্টেন্টের তো অভাব কেন, তোমরা কি আমাকে বলবে কন্টেন্টের অভাব এত কেন, কেন অত কন্টেন্টের অভাব? তো বন্ধুরা ফাইনালি আমরা রুমে চলে এসেছি। তো রুমে এসে দেখলাম যে আমাদের জল শেষ হয়ে গেছে খাবার, তাই খাবার জল আমাদের বোলাই দেয় দিয়ে যায়। তো বোলাই থেকে ফোন লাগাবো এবারে, বোলাই দেয় যদি দিয়ে যায় ভালো, না হলে আমরা সেই কল থেকে আবার জল আনতে হবে। তো আশা করি বোলাই দেয় আজকে দিয়ে যাবে, কারণ সকালে একবার বলেছিলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছ রাজের ফোনের গ্লাসটা ভেঙে গিয়েছে, এই মাত্র পড়লো, আর রাজ খুব দুঃখিত তার জন্য। তো দেখতেই পাচ্ছ তোমরা, আর একবার রাজের রিয়াকশনটা দেখে নাও তোমরা। খুব দুঃখিত গাইস, হাত থেকে পড়ে গ্লাসটা ভেঙে গেল। বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের কালকে কলেজে ফ্রেশার্স আছে, তাই আজকে পুরো এডিটিং চলছে ল্যাপটপে, আর আমাদের এডিটিং করার মানে আজ কালকে আমাদের টেকনিক্যাল ডিপার্টমেন্টে আছে অর্ঘ এবং রাজ। কি আর বলবো গাইস, কালকে দেখা হচ্ছে ফ্রেশারে। তো রাজ খুব ভিডিও এডিটিং করেছে কালকের জন্য, আর কালকে পুরো টেকনিক্যাল ডিপার্টমেন্টটা রাজ দায়িত্ব নিয়েছে এবং অর্ঘ। তো যদি দুজনে ভালো করে আশা করি যে ফ্রেশার সম্পন্ন করুক। তো বেস্ট অফ লাক যে কালকে ফ্রেশার্সটা ভালোভাবে নামাক এবং বিএচএম এর নাম উচ্চ করুক, উন্নত করুক, রসান করুক। তো চলো, লাভ ইউ গাইস, দেখা হচ্ছে কালকে। দেখতে পাচ্ছ দিনের অনেক ভাত বেড়ে গিয়েছিল, আর আজকে আমরা রাত্রে আবার বসিয়ে দিলাম ভাত, আর এই দুটো মিক্স করে আমরা রাত্রেবেলায় ভাত খেয়ে নেব। তো দেখতে থাকো ভিডিওতে। বিশাল বাড়ি চলে গেছে আজকে, তাই বিশালের জলটা আমরা এখানে নিয়ে এলাম, কারণ আমাদের জল শেষ হয়ে গেছে।
আর বোলায় দেখানো জল দেয়নি, তাই বিশালের জলটা আমরা নিয়ে এলাম। বিশালের পারমিশন ছাড়া এনেছি, তো বিশালকে বিশালের কাছ থেকে পারমিশন চাইছি। পারমিশন কি এনে তো ফেলেছি, তো বিশালে ভিডিওটা দেখবে আর বলবে যে এরা নিয়ে পালিয়েছে, কিন্তু তা নয়, আমরা ভিডিওতে পারমিশন চাইছি বিশালের কাছ থেকে। তোমরা দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে রাত্রি 11টা, তো আমরা এখন ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের মশারি টাঙানো কমপ্লিট। তো এটা রুমের হাল দেখতে পাচ্ছ তোমরা, প্রতিটা সব জায়গায় শুধু মশারি মশারি, কারণ ডেঙ্গুর প্রভাব খুব বেড়েছে তোমরা জানোই, সোদপুরে বিশেষ করে। আর কলকাতার মশা মানে তোমরা বুঝতে পারছ, একটা মশায় 10 কেজি। এই ছিল আজকের আমাদের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।